ঠাকুর, ওকে দেখে রেখো ঠাকুর, ওকে দেখে রেখো, ও যেন ভালো থাকে। আমি যখন থাকবো না, ওকে দেখাশোনার দায়িত্ব সব তোমার ঠাকুর, সব তোমার। ও না, খুব অভিমানী ঠাকুর, ওর মনের ভিতর ঢুকে সব কথা বুঝতে হয়। আর তুমি ছাড়া কে বা পারবে বলো? আমি আজ আসি, আমি আসি, আমি আসি আজ। ঠাকুর, ওকে বাড়ি ফিরে যেতে দেখতে পাই, ওকে যেন বাড়ি ফিরে দেখতে পাই আমি। নাও, এবার ভগবানের কাছে প্রার্থনা করো। আমার তো একটাই প্রার্থনা, মই যেন কখনো আমার... চুপ চুপ চুপ, জোরে বলো না, মনের কথা মনে রাখো। ভগবানের কাছে সবসময় মনে মনে চাইতে হয়। প্রণতির আজকাল কাজে মন নেই, কাজে মন নেই। প্রণতির আজকে ডে অফ, ছায়াটাও কেমন ফাঁকি বাজি হয়ে গেছে দেখেছ? কাজের সময় ওকে পাওয়া যায় না। ছায়াকে তো তুমি এক্ষুনি বাজারে পাঠালে। মাঝখানে নলিনীকে খেয়াল করেছো কিরকম ছাড়া ছাড়া ভাব? আমার কাছে সে একবারও বসে, জিজ্ঞেস করে মা কেমন আছো, কি করছো, কিচ্ছু। তুমি কি মনে মনে নিখিলের জন্য ব্যস্ত হয়ে আছো? না, নিখিল এখনো আসছে না কেন মা? তোমার কি মনে হয় নিখিল মৌরীকে নিয়েই ফিরবে না তো? আমার মনে হয় না। মৌরী যখন একবার বলেছে ও আসবে না, ও আসবে না। তাহলে নিখিল ওখানে কি করছে, কি চায় ও? ও যত দেরি করবে তত মৌরীর মন পরিবর্তন হয়ে যেতে পারে। ওখানে থাকবে বলে ঠিক করেছে, ও যদি নিখিলকে আটকে দেয় কি হলো বলো না? আসবে, আমার দাদু ভাই ফিরে আসবে, ও ফিরে আসবেই নীলিমা। কিন্তু তোমার কি ধারণা, নিখিল ফিরে এলে তোমার কাছে ফিরে আসবে? মানে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে বলছো? এক বাড়িতে থাকলেই কি কাছাকাছি থাকা যায়? এ যাবৎকাল তুমি নিখিলকে দূরে দূরে ঠেলে রেখেছ। নিখিলের জীবনে মৌরী না এলে তোমার টনকই নড়ত না, যে আকাশের পর তোমার আরেকটা ছেলে আছে বলে। তোমার দুর্ভাগ্য নীলিমা, এখন তুমি চাইলেও নিখিলকে তোমার কাছে তুমি পাবে না। মা, মৌরীকে হারাতে গিয়ে তুমি নিখিলকে হারিয়ে ফেলেছ। নিখিলের প্রতি তুমি যে অন্যায় করেছ, তার জন্য নিখিল তোমাকে কোনদিন ক্ষমা করতে পারবে না। এতদিনে তুমি সত্যি সত্যি
পুত্র হারা হলে মন্দিরে কি করছিলে তুমি? লাজুতো বাচ্চালে, এতটা দুর্বল তুমি, এতটা দুর্বল কি করছো নাকি তুমি? কি চাও? জানি না, জানি না আমি কি করছি। আচ্ছা কি করছি আমি? কি করছি? যা করার তো তুমি করছো। তুমি তুমি আমার মন ভেঙে দিয়েছো মৌরি। আমি তোমাকে ফিরে পাওয়ার জন্য সব কিছু করতে পারি, সব সব কিছু করতে পারি, যে যা বলবে তাই করতে পারি। ফিরে পাওয়ার প্রশ্নটা আসছে কোত্থেকে? আমি কি হারিয়ে গেছি নাকি? তোমার এখনো কোনো ভরসা নেই আমার ভালোবাসার উপর? তোমার মতন আমার মতো মনের জন্য নেই মরি। তুমি না থাকলে আমি আমি মরে যাব, সত্যি মরে যাব। প্লিজ প্লিজ চলো, চলো আমার সাথে প্লিজ। আবার আজে বাজে কথা, তুমি কেন ব্যাপারটা কারো কঠিন করে তুলছো? ওখানেই তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে। কেন, জোর জবরদস্তি নাকি? হ্যাঁ জোর জবরদস্তি। তুমি আমার স্বপ্ন জেদকে এইভাবে মিথ্যে করে দিতে পারো না। আমি তোমার মাকে বড় মুখ করে কথা দিয়েছি, নিজেকে যোগ্য প্রমাণ করে মাথা উঁচু করে তবেই আমি ওই বাড়িতে ফিরে যাব। ভবিষ্যতে আমি ওখানেই থাকবো তোমার সাথে। একটা কথা মনে রেখো, তুমি যদি আজ না ফিরে যাও তুমি কিন্তু আমাকে হারাবে, সারা জীবনের মতো তুমি আমাকে হারাবে, মনে রেখো কথাটা। আমি কাকাইকে শুধু বলেছি কি সব কবিতাগুলো পড়তে, আর সব কবিতার পড়ার পর কাকাই আমাকে বললে কি তোমার লেখাটা ব্যাস ছিল। আরে বাস, শুনেই তো আমার বার্নিং সেন্সেশন হচ্ছে। তাদের চেয়ে অনেক বেশি আমি তোমায় রেসপেক্ট করি, মানে অনেক বেশি বিশ্বাস করি আর কি। অন্তত এটুকু জানি তুমি মন রাখার জন্য বলবে না, রিয়েলি, নাহলে কি তোমার এত মেজাজ এমনি এমনি সহ্য করি? কি হয়েছে বলো তো তোমার? এনি প্রবলেম, মানে নিজেকে নিয়ে প্রবলেম নাকি বাড়ির প্রবলেম? সরি সরি সরি, অনধিকার চর্চা হয়ে গেল, সরি। আচ্ছা রুদ্র, তোমার কি মনে হয় বলো তো, কি এই সোশ্যাল নর্মস মেনে চলাটা কি বোকামো? না, আমি নিজে তো অনেক কিছু মানি না, তবে কেউ মেনে চললে আমার তাতে আপত্তি নেই। নলিনী, আমি মানুষ হিসেবে মানুষকে শ্রদ্ধা করায় বিশ্বাসী,
আমার কাছে আগে মানুষ, তারপর সমাজ। হঠাৎ এসব জটিল তত্ত্ব কথা কেন? আলাদা আলাদা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের দুটো মানুষ কাছাকাছি আসতে গেলে কত সমস্যার যে সৃষ্টি হয়। আমি সত্যি খুব ডিস্টার্ব, খুব ডিস্টার্ব। আমাদের ফ্যামিলি প্রবলেম, সরি তোমার সাথে শেয়ার করতে পারছি না বলে।